নমস্কার মাত্র দশ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড পাঞ্জাব ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে পঞ্চাশটি বাড়ির চাল এবং উপড়ে গিয়েছে গাছ থেকে শুরু করে কুড়িটি বিদ্যুতের খুঁটি প্রবল ঝড়ের ফলে গাছে যাওয়া পড়ে আহত হয়েছেন অন্তত দশজন মানুষ কোথায়ও কখন আজরে বলল এই ঘূর্ণিঝড় এবং আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কালবৈশাখী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিসের খবর অনুযায়ী শুক্রবার বিকেল চারটের নাগাদ আচমকাই আকাশ কালো করে ধেয়ে আসে একটি বিধ্বংসী টর্নেডো পাঞ্জাবের ফাজিলকা জেলার বুকাইনওয়ালা গ্রামের অন্তত তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঘূর্ণিঝড়টি রীতিমতো ধ্বংসলীলা চালায় খুব অল্প সময়ের জন্যই সেখানে তাণ্ডবলীলা চালিয়ে পাঞ্জাবের সীমান্ত থেকে বেরিয়ে পাকিস্তানের দিকে সরিয়ে যেতে শুরু করে প্রবল শক্তিশালী টর্নেডো তাণ্ডবে কার্যত তছনছ হয়েছে পাঞ্জাবের ফাজিলকা শহর ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে পঞ্চাশটি বাড়ির চাল এবং উপড়ে গিয়েছে গাছ থেকে শুরু করে কুড়িটি বিদ্যুতের খুঁটি প্রবল ঝড়ের ফলে গাছে যাওয়া পরে আহত হয়েছেন অন্তত জন মানুষ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ফরিদকোট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি সঠিক পরিমাণ জানা না গেলেও ঝড়ের তাণ্ডবে অন্তত পঞ্চাশটি বাড়িঘর ভেঙে পড়ার পাশাপাশি গ্রামবাসীদের ক্ষেত্রে ঘর বাড়ি ভেঙে যাওয়া ফসল এবং অন্যান্য ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ফাজিলকার বিধায়ক নানিন্দর পাল সিং সাওনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ছাব্বিশে মার্চ রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বয়ে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সাতাশে মার্চ সোমবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ গনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে আগামী আঠাশে মার্চ মঙ্গলবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা হুগলি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম এবং মুর্শিদাবাদে সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বজতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ